আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার হচ্ছে র্যামিটেন্স। আর এই র্যামিটেন্স যারা পাঠান তারা হচ্ছেন র্যামিটেন্স যোদ্ধা, অর্থাৎ আমাদের প্রবাসী ভাই বোনেরা। করোনা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্ব, তারপরেও আমাদের অর্থনীতির চাকা অনেকটাই সচল রয়েছে। তার মূল কারণ হচ্ছে এই র্যামিটেন্স যোদ্ধাদের পাঠানো ডলার। মধ্যপ্রাচ্যের দেশগুলোই হচ্ছে মূলত আমাদের র্যামিটেন্স যোদ্ধাদের যুদ্ধক্ষেত্র। তারা দেশে বেড়াতে এসে করোনার কারণে আটকা পড়েছেন। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে 20 লাখেরও বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত। করোনাকালে তাদের বাধ্য হয়ে দেশে ফিরতে হয়েছে। প্রবাসীদের বেশিরভাগই দেশে এসেছিলেন বাধ্য হয়ে। লাখ খানেক প্রবাসী পড়েছেন মহাবিপদে। তাদের দিতে হচ্ছে টিকিটের প্রকৃত মূল্যের চেয়ে 4-5 গুণ বেশি অর্থ। আর সৌদি প্রবাসীরা 30 সেপ্টেম্বরের মধ্যে ফিরতে না পারলে তাদের ওয়ার্ক পারমিট থাকবে না। অথচ সৌদি আরবের সঙ্গে বিমান চলাচল পুনরায় চালু করা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। জানা গেছে সৌদি এয়ারলাইন্স গত 23 সেপ্টেম্বর থেকে সপ্তাহে 2 দিন ঢাকা থেকে বাণিজ্যিক ফ্লাইট চালানোর অনুমতি পেলেও 22 তারিখ বিকেলে পর্যন্ত বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে ফ্লাইট চালুর অনুমতি পাওয়া যাচ্ছিল না। করোনার কারণে 1 মার্চ বন্ধ হওয়া বিমান চলাচল এখনও পুরোপুরি শুরু হয়নি। সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইট চলছে। স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতায় 600 আসনের এই ফ্লাইটে সর্বোচ্চ 260 জন যাত্রী পরিবহনের সুযোগ রয়েছে। সৌদি এয়ারলাইন্সের চলমান 2টি ফ্লাইটে প্রতিদিন 520 জন যাত্রী সৌদি আরবে ফিরতে পারলেও 30 সেপ্টেম্বরের মধ্যে আটকে পড়াদের 5% ফিরতে পারবেন না। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছেন আগামী 25, 27 ও 29 তারিখ সহ তাদের মোট 4টি ফ্লাইট আছে, যেগুলোর আসন সংখ্যা 1060। অথচ টিকিট প্রত্যাশীদের সংখ্যা প্রায় 35,000। এই বিপুল সংখ্যক প্রবাসীর টিকিট ও ফ্লাইটের ব্যবস্থা করা অসম্ভব। আরও 2 মাস মেয়াদ বাড়িয়ে দিলেও তাদের টিকিটের ব্যবস্থা করা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আরও 4টি ফ্লাইট বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি সূত্র। তার মানে হচ্ছে দুই সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করতে হবে প্রবাসীদের যথাসময়ে ফিরত যাওয়ার ক্ষেত্রে। এটি শক্ত কূটনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত। 2019-2020 অর্থ বছরে যে 1,820 কোটি $50 লাখ রেমিটেন্স দেশে এসেছে, তার মধ্যে 401 কোটি $51 লাখ সৌদি প্রবাসীরা পাঠিয়েছেন। এই পরিমাণ বলে দেয় যে এখানকার প্রবাসীদের প্রতি আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। র্যামিটেন্স যোদ্ধাদের টানা 5 দিন কর্মসূচির পরে সরকারের হুঁশ হয়। তারা সুনির্দিষ্ট কয়েকটি দাবি তুলে ধরেন, যেমন বাংলাদেশে থাকতেই আকামের মেয়াদ বাড়াতে হবে। দ্বিতীয়ত, অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ঝুঁকির মধ্যে আছেন, তাই ভিসার মেয়াদ বাড়াতে হবে। তৃতীয়ত, বিমানের টিকিটের দাম যা আছে তাই যেন তারা দিতে পারেন, বাড়তি টাকা যাতে গুনতে না হয়। আকামার মেয়াদ বাড়াতে নাকি 3-4 লাখ টাকা দিতে হয় সৌদি সরকারকে, যা দেওয়ার সামর্থ্য তাদের নেই। ওখানে ফেরত গিয়ে তারা উপার্জন করে স্থায়ী আকামা নিতে চান, তাই আপাতত 3 মাস সময় বাড়িয়ে দেওয়ার আবেদন করেন, যাতে তারা নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে পারেন। আর এই কাজটি তো রাষ্ট্রপক্ষেরই করা উচিত, তারা নিজেরা যতক্ষণ পর্যন্ত সামলি নেন। কিন্তু যেগুলো একান্তই রাষ্ট্রীয় দায়িত্ব, সেখানে রাষ্ট্রকেই সেই দায়িত্ব পালন করারই কথা। কিন্তু আমরা সবসময়ই এখানে সমস্যার জট দেখতে পাই। বিমানের টিকিট ও ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে দেশে ছুটিতে আসা সৌদি প্রবাসীরা সড়ক অবরোধ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে স্মারকলিপি প্রদান করেন। একমাত্র তখনই সরকারি মহলে একটু নড়াচড়া শুরু হয়। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে দ্রুত সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রবাসীদের ভিসার মেয়াদ 24 দিন বাড়ানো সহ বিমানের বিশেষ ফ্লাইটের অনুমতি পান।
আগামী 1 অক্টোবর থেকে সৌদি আরবে নন শিডিউল ফ্লাইট পরিচালনার জন্য ল্যান্ডিং পারমিশন পাওয়া গেছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এছাড়া সেপ্টেম্বরে জেদ্দা ও রিয়াদগামী 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগ। পূর্ব নির্ধারিত 1 অক্টোবরের পরিবর্তে 26 সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট চলাচল শুরু করবে, একই সঙ্গে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটও চলবে। তবে এক্ষেত্রে একটি শর্ত থাকছে, তাতে বলা হয়েছে যে সৌদিতে প্রবেশের আগে যাত্রার 48 ঘন্টার মধ্যে যাত্রীদের করোনা পরীক্ষা নেগেটিভ সনদ হস্তান্তর করা। এটি আরেক ধরনের ঝামেলা, এখানেও সরকারি হস্তক্ষেপ প্রয়োজন, তা না হলে দ্রুত মেডিকেল রিপোর্ট কেউ দিতে চাইবে না, অবৈধ টাকার খেলা হবে।